নতুন বগা প্রধান অনুষ্ঠানের আজি প্রথম দিনের কার্যসূচী। আমি তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী আমি নবগত আদরণী সভা আয়োজন করেছো। আজি আমার প্রথম দিন বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা সম্পন্ন হয়ে গেল। এই বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা লোক সংস্কৃতি যে বিশেষকে থলুয়া সংস্কৃতির প্রতিফলন ঘটাবলে চেষ্টা করা হয়েছে। ব্রহ্মপুত্র আর ইয়ার উপনয় সমূহর চিত্রণ পরিবেশতে করবলে চেষ্টা করা হয়েছে। তদুপরি গ্রাম্য হাট, তাঁতশাল, মুখা শিল্প মাজুলীর আদিকে ধরে আমার যা থলুয়া ঘর, আমার যেটা সংস্কৃতির ঘর, সেও চিত্রণ করবলে প্রয়াস করা হয়েছে। আমি সুদীর্ঘ প্রায় দেড় ঘন্টা জুড়ে আমি নলবাড়ী শহর পরিভ্রমণ করলো। আমি আটাইতকে সুখী যে নলবাড়ীবাসী রাইজে আমাক অত্যন্ত সহযোগিতা আগবাইছে। আমি তেখেতসকলের ওচর চির কৃতজ্ঞ, ভবিষ্যতেও তেখেতসকল আমার সহায় সহযোগিতা করে যাব। আমি তেখেতসকলের সদায় মরম সুবাসিক আর আশীর্বাদ বিচারিছো আর সকলোলৈ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। অহাকালি আর পরহিলে আমার দুটা অনুষ্ঠান আছে। পরহিলে আমার ইয়াত উপস্থিত হব বিশিষ্ট চিন্তাবিদ সমালোচক সন্মানীয় ময়ূর বড়া ডাঙরিয়া আর গুয়াহাটী বিশ্ববিদ্যালয় অবসরী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধার ডক্টর অবনী কুমার ভাগবতী ডাঙরিয়া, আমার ইয়াত গীত পরিবেশন করব জনপ্রিয় কণ্ঠশিল্পী পাপড়ি গগৈ। আমি নলবাড়ীবাসী রাইজর তথা আপনার সহায় সহযোগিতা আমি শ্রদ্ধারে কামনা করছি। 2024 ইংরেজি বর্ষর নবগত আদরণীয় সভা আর শ্রেষ্ঠা এভিয়ান বঁটা বিতরণীয় সভার আমার যে তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী, তার আজি আমার প্রথম দিন। প্রথম দিনত রাতেপা আমার পতাকা উত্তোলন হয়ে গেছে। তারপর এটা আমার বর্ণাঢ্য যোভাযাত্রা সাংস্কৃতিক শোভাযাত্রা সেই হয়ে গেল। আর এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমার অনবারও হয়, কিন্তু আমি এই সাংস্কৃতিক শোভাযাত্রার মাজেরে একটা বার্তা প্রেরণ করবলে চেষ্টা করছো যে ইয়াত আজি জাতি ভাষা সংস্কৃতির যে প্রত্যাহ্বান আছে, এই প্রত্যাহ্বানের আলামত আমি এটা গোটেই সমগ্র আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে যে পথ দেখাই দিছিল যে বিভিন্ন জনগোষ্ঠীয় যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক সমন্বয় আর ঐক্য সংহতির মাজেরে কেনেকৈ একটা সমাধানের পথ উলিয়াব পারি, আমার বিশেষকৈ এই সাংস্কৃতিক শোভাযাত্রার মাজেরে আমি সেই কথা কবলৈ প্রয়াস করছো। ইয়ার পিছত আমার আবেলি আছে, যা বছর আমার যিসকল ছাত্র ছাত্রীয়ে স্থান লাভ করেছে, বিশেষকৈ প্রথম বিভাগ পাইছে, তেখেতসকলক আমি সম্বর্ধনা জানাম। সেই সম্বর্ধনা অনুষ্ঠান আছে। যা বছর আমার 330 গৰাকী ছাত্র ছাত্রী কলা আর বাণিজ্য শাখাত অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত, আর আটাইবরেই সফলতা লাভ করেছে। তার ভিতর 258 গৰাকী ছাত্র ছাত্রীয়ে আমার প্রথম বিভাগ পাবলে সক্ষম হয়েছে, আর এগারী ছাত্র ছাত্রীয়ে যেহেতু যা বছর স্থান নাছিলে স্থান পাবলে সক্ষম হলেতেন, আর একটা বিষয়ত তর্ক বিজ্ঞান বিষয়ত সর্বোচ্চ নম্বর লাভ করেছে, আর এগারী ছাত্রে আমার হিন্দি বিষয়ত ভিতর সর্বোচ্চ নম্বর লাভ করে খ্যাতি অর্জন করেছে। আমি সম্বর্ধনা জানাম। আর তার অহাকালি আমার মানে নবগত সকলের এদিন বলে আমি একটা অনুষ্ঠান করি, তার গীত মাত যে প্রতিভা, সেই প্রতিভা প্রকাশ করব। তেনে ধরনের অহাকালির দিনটি আছে। আর আমার শেষের দিনটি বুধবারে আমার এই নবগত আদরণী সভা আর এভিয়ান শ্রেষ্ঠ এভিয়ান বঁটার আমার যে বঁটা বিতরণী মুকলি সভাখন সিদিনা হব। মুকলি হবার কারণে আমি সাম্প্রতিক দুগৰাকী বিশিষ্ট বুদ্ধিজীবীক নিমন্ত্রণ করছো, বিশিষ্ট চিন্তাবিদ ময়ূর বড়া আর তার লগতে বিশিষ্ট কবি সাহিত্যিক অবনী ভাগবতী স্যারক আমি নিমন্ত্রণ করছো। তেখেতসকল আহিব আর লগতে আমি আমার শ্রেষ্ঠ অভিয়ান যি বঁটা লাভ করব আমি নিমন্ত্রণ করছো, আর তেখেতসকলের জড়িয়ে সেই বঁটা আমি প্রদান করিম। আর আবেলি আমার একটা গীতর অনুষ্ঠান আছে, তাত আমার মানে গীত পরিবেশন করা হব। এই ধরনের এই তিনদিনের অনুষ্ঠান আমি যুগুতাই লওয়া হয়েছে, আর আজি আমার প্রথম দিন। আজি বড় উলাহ মালাহেরে আমার অনুষ্ঠান হয়েছে, আর প্রায় সরসংখ্যক ছাত্র ছাত্রী ইয়াত যোগদান করেছে আনন্দপূর্ণ হিসাবে। গতি আজির কারণে আমার আজির দিনটি বড় আনন্দর দিন। নমস্কার, মই পল দাস আর আপনার চাই আছে এনি ভারত। আর আপনার জানাবলে পাই মানে বহুত সুখী হয়েছো যে আমার সকলের মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে, জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টরপরা বিভিন্ন জেলাত। গতি মানে সমূহ কলাকুশলি বিশেষ যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত, মানে একটা
আহ্বান জানাইছো তেওঁলোকে প্রস্তুত হওক এই রিয়েলিটি শোর বাবে। আর তারিখটি হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনর গানে কি আনে।